অমানবিক পুলিশ এক যুবককে প্রকাশ্যে রাস্তায় লাঠি মারতে মারতে নিয়ে যাবার ছবি ধরা পড়ল। লাঠি মারতে মারতে তাকে হাওড়া কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, জেলের আসামিদের প্রিজন ভ্যানে ওই যুবক গাঁজা দিতে এসেছিল। প্রিজন ভ্যানে আসামিদের নিয়ে আসা কর্তব্যরত পুলিশ কর্মীরা তাকে ধরে। এরপর মারধর চলে প্রকাশ্যে, কিন্তু গাঁজা দেবার ঘটনা ঘটলে পুলিশ তাকে আটক কিংবা গ্রেপ্তার না করে প্রকাশ্যে এভাবে মারধর করলো কেন? শুধু তাই নয়, এরপর ওই যুবককে ছেড়েও দেওয়া হয়। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। এবং এই ঘটনার পরে জানা যায় যে পুলিশ ওকে আটক করেছিল যে মাদক দিচ্ছে প্রিজন ভ্যানে, তারপর অবশ্য পরে ছেড়েও দেয়। তো প্রশ্নটা উঠছে যে যদি মাদক দিত সত্যি, তাহলে তাকে কেনই বা ছেড়ে দেওয়া হলো এবং তাকে গ্রেপ্তারের পর তাকে ছেড়ে দেওয়া কেন হলো এবং তাকে এইভাবে কেন মারধর করা হলো? কী বলবে? যারা করেছে খুবই অন্যায় করেছে, সে যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাকে তার বিরুদ্ধে কোনো আইপিসি সিআরপিসিতে কোনো সেকশন কেস দিয়ে পাঠানো উচিত ছিল, কিন্তু তা না করে এটা যদি করে থাকে এটা খুব অন্যায়, এটা করা উচিত না। অবশ্যই আমি কমিশনারকে বলবো তাদের যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আপনি তো একজন আইনজীবী পেশায় ছিলেন, আপনার কি মনে হয় না এটা মানা না না এটা 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 যদি তাকে যদি মাদক সাপ্লাই করে সেটা যেমন অপরাধ, সে অপরাধে তাকে গ্রেপ্তার করে তাকে কোর্টে পাঠানো উচিত ছিল, কিন্তু তা না করে তাকে মারধর করা, তাকে লকআপে মারা, প্রকাশ্যে ফেলে মারা, এটা সত্যি অন্যায় এবং মানবাধিকার লঙ্ঘন। সুতরাং এটা করা উচিত হয়নি পুলিশের। এটা নিয়ে কি আমি এনকোয়ারি অর্ডার দেবো? আমি কমিশনারকে বলবো ব্যাপারটা দেখতে। লকআপের সামনে তাকে রাস্তায় ফেলে লাঠি মারতে মারতে কলার ধরে জল ভুসি ঘি মারতে মারতে তাকে লকআপের মধ্যে নিয়ে যাবে এবং তাকে তারপর ছেড়েও দেওয়া হবে, কিন্তু অভিযোগ ছিল সে নাকি আসামিদের গাঁজা পাচার করছে। আসলে দেখুন, আইনি হিসাবে আমরা হাওড়া কোর্টের চত্বরে রয়েছি, পুলিশ কাউকে শাস্তি দিতে পারে না, ক্ষমতাই নাই। সেই ক্ষমতা হচ্ছে কোর্টের, সে বিচারপতিরা ঠিক করবে কে দোষী বা কে নির্দোষ। একটা পুলিশ কর্মী আটক করবে, সে সেকশন আছে সেগুলোতে কেস দেবে। যেভাবে আমিও আপনাদের ওই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি দেখেছি, একেবারে বাংলা পুলিশ হিটলার শাহির মতন কাজ করছে। অমানবিক একটা হিউম্যান রাইটস আছে, একটা চোর হলেও তারও একটা অধিকার আছে মিনিমাম। সুপ্রিম কোর্টের রুলিং রয়েছে এটা নিয়ে বারে বারে, যে কাকে কীভাবে অ্যারেস্ট করা হয়, কী ওকে দিতে হয়, সেগুলো রুলিং রয়েছে। ছোটো আইনজীবী হিসাবেও আমরা জানি মিনিমাম একটা কার্সি হয়, কিন্তু হাওড়া পুলিশ বা বাংলা পুলিশ তো দলদাস হয়ে কাজ করছে। হতে পারে এদের ওরম কমিশন কটমানি দেয়নি বলে এটা অত্যাচার। আমি আরও পরে শুনলাম নাকি ওকে ছেড়েও দেওয়া হয়েছে। তাহলে মারলে কোন অধিকারে ভাই? কে তোমাদেরকে অর্ডার দিল? এর বিরুদ্ধে মামলা করা উচিত, প্রয়োজন হলে আমরা আমাদের দল থেকে একটা মামলা করবই। এইভাবে কি করে পুলিশ রাস্তায় ফেলে, তার একটা পাবলিকের উপরে ইম্প্যাক্ট কি পড়বে, এটাও দেখা, এটাও বিচার করা উচিত। কি